con la perra lindo que te va a chingar y hoy যারা দাঁড়িয়ে আছেন বসেন বসেন ওখানে বসেন 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 نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان خلي بڑنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة على الدين فلا تأخذوه ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب ألا إنه سيكون عمر أو يقضون لكم فإن تخدموهم يضلوكم وإن عصيتموهم قتلوكم قالوا يا رسول الله صلى الله عليه وسلم كيف نصنع قال كما صحاب عيسى عليه الصلاة والسلام أراه ابن مازان وقال تعالى في شان حبيبي إن الله وملائكته
إكتفه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব এলিয়ে ফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছ দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি আলহামদুলিল্লাহ বাসপুর সমাজসেবক সমিতির উদ্যোগে আয়োজিত বাসপুর বটতলা দমজোর হাওড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী রমজান মিগদে দামাত বরকাতুহ মোল্লা আলিয়া সম্মানিত পরিচালক জনাব মাওলানা হাশেম আলী খান সম্পাদক কুতুব ফকির কোষাধ্যক্ষ মাসুদ দেওয়ান আরফানা লাকা যিকরক আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয় আলোচনা রেখে ধন্য করলেন ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুর বাংলাদেশ আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন মঞ্চে বসা ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা
প্রিয় ইন্ডিয়াবাসী, মহান রব্বুল ইজ্জাতুল জালালকে নত শিরে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছে। যারা দাঁড়িয়ে আছেন খারাপ লাগে, বসেন একটু ভালো লাগবে, বসেন না কেন? জায়গাটি ভেজা, দেখতে অসুবিধা হচ্ছে, চটতনে আমিও দেখতে পাচ্ছি। একটু বসলে ভালো লাগতো, কারণ পাঁচ দশ মিনিট না, এক দেড় ঘন্টা কত ভালো লাগবে। একটু বসেন ভাই, বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। আর আপনি এখানে কেন? কথা বন্ধ করেন, যেখানে জায়গা পাচ্ছেন ওখানে বসেন। ওয়াইদা কোরিয়াল কোরআন ও ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআনের কথা আরম্ভ হবে তখন চুপ থাকবা, কান লাগিয়ে শুনবা। এই নির্দেশ দুইটাই কার? আর একটু আস্তে বলেন, কালকে বলবে, আজকে বলার দরকার নেই। এই নির্দেশ দুইটাই কার বলেন তো? আল্লাহর নির্দেশ মানাও ফরজ, কি নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। নামাজ পড়লে সওয়াব হয়, কিন্তু তিনটা সময় নামাজ পড়া নিষেধ। সূর্য যখন উঠবে, সূর্য যখন মাথার উপরে, আর যখন ডুবে যাবে, এই তিনটা সময় নামাজ পড়া কি বলে? এই সময় যদি কেউ নামাজ পড়ে, সওয়াব হবে না গুনাহ হবে? সুতরাং আল্লাহর নির্দেশ মানা যেমন ফরজ, তার নিষেধ মানা ফরজ। সুতরাং আল্লাহ যখন নিষেধ করলেন যে কথা বলা যাবে না, চুপ থাকা লাগবে, এরপরও যদি কেউ কথা বলে চুপ থাকে, ওর তো সওয়াব আরো বেশি হবে। আশা করছি কথা বুঝেছেন, কথা বলবেন না। যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গায় বসেন, ওখানে বসেন, এক দেড় ঘন্টা কথা বলবো, বসেন। আমি বাংলাদেশের বরিশাল বিভাগ পটুয়াখালী, ওখান থেকে কাল রাত ১২টায় গাড়ি ছেড়েছি, আর এখানে এসে পৌঁছালাম রাত ৯:৩৯টায়। যে সারাদিন সারা রাত বহু কষ্ট করে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই কথাগুলো বলার জন্য আমাকে নিয়ে আসলেন। শরীর সুস্থ রেখে সঠিকভাবে বলার তৌফিক যেন আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। এখনো দাঁড়িয়ে আছেন আপনারা কারা ভাই? বসেন না কেন? سبحان الله الحمد لله لا اله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله জিকির কি পুরুষ মানুষ করছে না মহিলা? আপনাদের কণ্ঠে আওয়াজ আছে না নেই? জবান ছেড়ে দিয়ে আল্লাহর নামে জিকির করে না কেন? সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বিভিন্ন ধর্মের মানুষ আমরা এসেছি কোরআনের এই মাহফিল থেকে আপনাদেরকে ওয়েলকাম।
সুস্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেদায়েত যেন আপনাদেরকে নসিব করেন, জোরে বলেন আমিন। কোরআন যারা শুনতে আসলাম তাদেরকে আল্লাহ জানিয়েছেন, হাদা বায়ানুন লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতে আছে। এই যে বর্ণনা বক্তব্যটা আমি মানুষের জন্য দিয়েছি, কার জন্য? বাংলাদেশের পাকিস্তান এই তিনটা দেশে এখন কোরআন জীবিত মানুষদের সামনে পড়া হয় না, কোরআন পড়া হয় মরা মানুষের সামনে। মানুষ মরিয়ে গেছে তখন পড়ছে কোরআন। কোরআনের উপরে যেন জীবন জিন্দিগি চলে নাই এরকম মানুষের সামনে যদি মারা গেলে পড়া হয় রাজা আরো বেড়ে যাবে, কথা বলে না কেন? মরা মানুষের জন্য কোরআন দেয়নি, দিয়েছে জীবিত মানুষের জন্য। কেন দিলেন? অবদান এখানে পথ নির্দেশিকা আছে, আপনি পথ দেখে দেখে চলবেন কি করে? কোরআন এসে নির্দেশনা আল্লাহ দিয়েছেন। অমাউইযাতুন এখানে উপদেশ আছে, ওয়াজ আছে, তাদের জন্য লিল মুত্তাকিন যারা ভদ্র লোক। কি লোক? পৃথিবীতে সব দেশে ভদ্র লোকের কদর আছে, আল্লাহ পাক বলেন আমার কাছে ভদ্র লোক যারা তাদের কদর আছে। আর ভদ্র লোক আমি আল্লাহর ভাষায় যারা যারা কোরআনের উপদেশ মেনে নেয়, কোরআনের হেদায়েত গ্রহণ করে। সুতরাং কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না চায়, কোরআনের উপদেশ যদি কারো ভালো না লাগে, আল্লাহর ভাষা এটা ভদ্র না ওটা অভদ্র? ভারতে নেই, আমাদের উচিত হচ্ছে কোরআন থেকে হেদায়েতের পথ নির্দেশনা পেছে নেওয়া। কোরআন যদি কাউকে হেদায়তের পথ দেখাতে না পারে, বুঝতে হবে ওর কপালে হেদায়েত আর নেই, ও জাহান্নামের জন্যই তৈরি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের হেদায়েত পাবে না কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ যারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকহুনা বিহা ওয়া লাহুম আ'ইয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা এদিকে দিকে তাকানো চিন্তা ভাবনা সব বাদ দেন, এদিকে মন নিয়ে আসেন। ওয়াই একটা, লাম একটা, পদ একটা, তিনটা শব্দ লায়াক শুরু করার আগে দিয়ে জানিয়ে দিলেন হাদা বায়ানুন লিন্নাস, এই বর্ণনা আমি মানুষের জন্য দিয়েছি, উপদেশ আর হেদায়েত আছে পথ নির্দেশিকা মুত্তাকি ভদ্র লোকদের জন্য। কিন্তু যে মানুষগুলো কোরআন থেকে হেদায়েত পায় না তারা কারা? অধিকাংশ মানুষ আর জিন আমি আল্লাহ জাহান্নামে দেব এই জন্যই মানিয়েছি। তিনটা ইন্দ্রিয় শক্তির কথা আল্লাহ জায়গায় দিয়েছেন, এই তিনটা ইন্দ্রিয় শক্তি যাদের আল্লাহ দিলেন এরা যদি কোরআন থেকে হেদায়েত নিতে না পারে, আল্লাহ শেষের দিকে জানিয়েছেন এরা মানুষ বলা যাবে না, এই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরে লাহুম কুলুবুল্লা ইয়াফকহুনা বিহা, যাদের কলব আছে হৃদয় আছে কিন্তু চিন্তা নেই, কথা বুঝেন আমার?
কলম আল্লাহ দিয়েছে, হৃদয় দিয়েছে, কিন্তু চিন্তা নেই। দুনিয়াতে ভেসে বেড়ায়, দেখার পরও না দেখার ভান করে থাকে। এদের কর্ম আছে, কান আছে, কিন্তু শোনে না। পৃথিবীতে এত হকের কথা শোনে, দুনিয়ায় সব সময় কানে যায়, কিন্তু হকের কথাগুলো কানে যায় না। আল্লাহ বলেন এগুলো মানুষ বললে গোনা হবে, উলাইকা কালানাহাম, এগুলো চতুষ্পদ জানোয়ার, বালহুমাদন, এর চাইতে নিকৃষ্ট। সুতরাং তিনটা ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগাবে না, যাদের বিবেক আছে কিন্তু কাজে লাগে না, চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে, কান আছে কিন্তু শোনার পরও না শোনার ভান করে থাকে। আল্লাহর ভাষায় মানুষগুলো কোরআন থেকে হেদায়েত পাবে না, এরা বঞ্চিত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যারা এসেছে আসেন না, যারা তাদের কথা বাদ দিলাম, যারা চলে এসেছে, আমি কিন্তু কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে কথা বলব। যদি কোরআনের এই কথা আপনার পীর সাহেবের সাথে না মেলে, তাহলে পীরের কথা মানবেন না, কোরআনের। রাজি আছেন আপনারা? যদি কোরআনের এই পথ নির্দেশিকা নির্দেশনা ওয়াজ গুলো আপনার নেতার বিরুদ্ধে যায়, নেতা মানবেন না, কোরআন মানবেন? এইরকম সিদ্ধান্ত নিয়ে যদি বসতে পারেন, তাহলে কোরআন আপনাকে পথ দেখাবে। সে ক্ষমতা কোরআনের আছে না নেই? আল্লাহ যেন ওইরকম ভাবে মন আমাদের তৈরি করে দেন। জোরে বলেন আমিন। এখানে অনেক মানুষ এসেছে দলীয় চিন্তা ভাবনা নিয়ে, যে যেই পীরের মরিদ, যে যেই দলে আছে, যে যে রাজনৈতিক দল করে, ওই রকম মন নিয়ে বসে আছে। ও যখন দেখে যে কথাগুলো আমার পীরের সাথে, আমার দরবারের সাথে মেলে, তখন মেনে নেয়। আর যখন দেখে এগুলো মেলছে না, তখন বলে এগুলো নতুন কথায় মানি না। এরকম মন কি এলাকায় আছে কারো? আছে মানে আমাদের। একথা আল্লাহ নিজে জানিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়াইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন আমি আল্লাহ নাযিল করেছি।